আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে কথা বলবো ইউনি ফাইভ ফোর সিরাপি নিয়ে শারীরিক দুর্বলতা যারা ভুগছেন খাবারের প্রতি অরুচি এবং দুর্বলতা ভগ্ন স্বাস্থ্যের অধিকারী তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ইউনি ফাইভ ফোর সিরাপটি কী কী রোগের জন্য কাজ করে কিভাবে সেবন করলে আপনারা উত্তম ফলাফল পাবেন এবং কারা কারা এটি খেতে পারবেন কারা কারা এটি খেতে পারবেন না এই কোথায় পাবেন এবং এই সম্পর্কে বিস্তারিত বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে যারা জানতে আগ্রহী তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে লাইক কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো ধরনের মেডিসিন সারা দেশে হোম ডেলিভারি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এই ফোর সিরাপটির উৎপাদন ও বাজেজাত করে থাকে ইউনিসন হোমিও ল্যাবরেটরিজ লিমিটেড ফোর সিরাপটি বাংলাদেশ জাতীয় হোমিওপ্যাথিক ফার্মাকোপ অনুযায়ী প্রস্তুত হয়ে থাকে কোম্পানি এর উপাদান হিসেবে উল্লেখ করেছে অ্যাভিস নাইকরা মাদার টিনচার জেন্টিনা লিউ আলফালফা মাদার এবং অন্যান্য প্রদান প্রয়োজন মতো ইউনিফাইফস থেরাপির প্রধান কার্যকারিতা সম্পর্কে জেনে নিন স্নায়বিক দুর্বলতা দূর করতে কাজ করে শারীরিক এবং মস্তিষ্কের ক্লান্তি দূর করতে কাজ করে উদাসীনতা ভাব এবং দেহের যাবতীয় ক্ষয়জনিত দুর্বলতা রোধ করতে কাজ করে রক্তকণিকা বৃদ্ধি ক্ষুদামন্দা বৃদ্ধি মানসিক অশান্তি দূর করতে কাজ করে ভগ্ন স্বাস্থ্যের পুনরুদ্ধার এবং মাথা ব্যথা দূর করতে কাজ করে এটি সেবনের ফলে খাবারের প্রতি রুচিও বৃদ্ধি হয়ে থাকে ইউনিফাইফোর থেরাপির সেবন বিধি বা সেবন মাত্রা সম্পর্কে জেনে নিন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই চামচ ওষুধ খাবারের আধা ঘন্টা পর সেবন করতে হয় দিনে দুই থেকে তিনবার রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে শিশুদের ক্ষেত্রে এই ওষুধটির সেবন বিধি হচ্ছে এক চা চামচ করে দিনে তিনবার সেবন করতে হয় অথবা চিকিৎকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় তবে দশ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই ভালো ইউনি ফাইভ ফোর সিরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানির ভাষা মতে ইহাতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বিরূপ প্রতিক্রিয়া এই তৈরিতে ব্যবহৃত যে কোনো প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন সতততা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা যাবে না যারা বিভিন্ন ধরনের জটিল এবং কঠিন রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বিশেষ সতর্কতা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধটি সেবন করবেন না সকল ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আমার কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন সকল ওষুধ ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করুন ধন্যবাদ